হ্যাঁ, ভালো আছো, ভালো থাকবে এই প্রত্যাশা করি। আজকে তোমাদের কি ধর্ম পরীক্ষা হচ্ছে, আর আগামীকাল তোমাদের কি পরীক্ষা? পরিবেশ পরিস্থিতি পরীক্ষা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো। যারা পরীক্ষায় অংশগ্রহণ করনি তাদেরকে বলছি যে সামনের পরীক্ষার দিনে তোমরাও অংশগ্রহণ করবে, কারণ পরীক্ষাটা যে কোনো কোনো কিছুর পড়ার বিনিময়ে যে তোমাদের মূল্যায়নটা হয় এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ তুমি পড়ে গেলে কিন্তু তুমি তোমার মূল্যায়নটা করতে পারলে না, এক্ষেত্রে মূল্যায়নটা কোথায় করবে? বিদ্যালয় কিন্তু মূল্যায়নটা করে যে তোমার পড়াশোনার, তোমার কি সম্পূর্ণ স্বাভাবিক গঠনে তোমরা কতটুকু কি অগ্রগতি হলো। হ্যাঁ, তোমাদের পড়াশোনা, চালচলন, আচার ব্যবহার সবকিছু মিলেই কিন্তু বিদ্যালয়, অবশ্যই বিদ্যালয়ের সাথে সবসময় সংযুক্ত থাকবে, সংযোগ রাখবে, এবং আমরাও তোমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবো। তাহলে এই সুবাদে আমাদের বিদ্যালয় কিন্তু অনলাইন ক্লাস চালু করেছে, অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করেছে, যেহেতু আর সারা বিশ্বে এই দুর্যোগ, এই দুর্যোগের মধ্যেও কিন্তু আমাদের কি লেখাপড়া থেমে থাকলে চলবে না, আমাদের জীবন স্বাভাবিক গতিতে মেনে নিতে হবে এবং চলতে হবে। তাহলে আগামীকাল যেহেতু আমাদের পরিবেশ পরীক্ষা, তাহলে আমি সেই পরিবেশ পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কিছু আলোচনা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তোমাদের এর আগের ক্লাসে শিখিয়েছি যে পরীক্ষার প্রশ্ন আমরা কিভাবে লিখবো, খাতায় কিভাবে উপস্থাপন করব। তাহলে আজকে একটু ঠিক সেভাবে কিন্তু আমরা একটু পড়ে নেই, হ্যাঁ পড়ে নেই, আর তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখবো, কিভাবে প্রশ্নটা বুঝবো। তাহলে দেখো, আমি যদি তোমাদেরকে বলি এখানে কি আছে, 1 নম্বরে আছে কৃষকের কাজ কি, 1 নম্বর প্রশ্নটা আছে কৃষকের কাজ কি। দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন তোমরা, তোমাদেরকে কি বলেছে যে প্রশ্ন যখন লিখবে তখন কি লিখবে, খাতায় অবশ্যই এভাবে কি একটা মার্জিন দিয়ে নিবে। হ্যাঁ, মার্জিন দিয়ে নিবে, এবং মার্জিনের ঠিক ভিতর থেকে আমরা কি লিখব, প্রশ্নের নাম্বার লেখা শুরু করবে। এখানে কি লিখবো আমরা, এখানে 1 নং প্রশ্নের, 1 নং প্রশ্নের উত্তর। দেখো মার্জিনের ভিতর থেকে কিন্তু আমরা সবকিছু লিখছি, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এখানে একটা লম্বা করে একটা আন্ডারলাইন দিব। হ্যাঁ, কিভাবে লিখলাম, 1 নং প্রশ্নের উত্তর। এখন লিখবো উত্তরটা, লিখবো কৃষকের কাজ কর কি। হ্যাঁ, অনেকে 1 নং প্রশ্নের উত্তর লিখে এখানে কি লেখা, এখানে আবার উত্তর লেখো, এটা কিন্তু লেখা যাবে না। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখান থেকে উত্তর লেখা শুরু করবো, কিন্তু এই উত্তরটা আমরা কখনোই দিব না, আমরা কেটে দিলাম এবং তোমাদেরকে এখন উত্তরটা লিখে দেখাবো। আমরা এখানে কি মুছে দিলাম উত্তরটা, আমরা কি লিখবো, কৃষকের কাজ হলো, কৃষকের কাজ কাজ হলো জমি চাষ করে, জমি চাষ করে ফসল ফসল ফলানো। কৃষকের কাজ হলো জমি চাষ করে ফসল ফলানো, তারপরে কি একটা লম্বা একটা দাঁড়িয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, কৃষকের কাজ হলো জমি চাষ করে ফসল ফলানো। এটা কত নাম্বার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। আমরা মার্জিনের ভিতর থেকে কি লিখলাম, 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে তারপরে উত্তর লেখা শুরু করব, যে কৃষকের কাজ হলো জমি চাষ করে ফসল ফলানো। তারপরে কি আমরা এটা মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম, ঠিক মার্জিনটা আমার তেমনই রাখলাম। তারপরে কি করব, এখানে আমরা 2 নম্বর প্রশ্ন লিখব। 2 নম্বর প্রশ্ন কি, জেলের কাজ কি, জেলের কাজ কি, জেলের কাজ কি। জেলে কি করে আমাদের, প্রতিদিন নদী খাল বিল পুকুর ও সাগর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করাই, এই হচ্ছে জেলের কাজ। হ্যাঁ, তাহলে দেখো আমরা লিখি জেলের কাজ হলো প্রতিদিন, তাহলে কি এখানেও আমরা কি লিখবো, ঠিক একই রকম ভাবে লিখবো, 2 নং প্রশ্নের, 2 নং প্রশ্নের উত্তর, হ্রস্ব উ তয়ে তয়ে বয়সে নর, 2 নং প্রশ্নের উত্তর। এখানে একটা টান লম্বা একটা কি আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন দিয়ে এখন কি লিখবো, জেলের কাজ হলো
জেলের কাজ হলো প্রতিদিন প্রতিদিন পুকুর কমা দিব একটা, তারপরে কি লিখব, খাল, খাল ন, খাল বিল নদী ও সাগর থেকে মাছ, হ্যাঁ মাছ ধরে, ভ ওয়াশিংটন রয়েছে রে, মাছ ধরে বাজারে বইখানে বা বইতে যাকে যা ওয়াশিংটন রয়েছে রে বাজারে বিক্রি করা, বয় ঋষি কয় রফলা ঋষি বিক্রি করা। তারপরে এখানে একটা লম্বা দাঁড়িয়ে দিলাম। এখন দেখো, এখন কথা হচ্ছে যে এখানে কি বিক্রি বানান কিন্তু আমরা লিখেছি ঠিক এইভাবে, আমরা বিক্রি বানানে বয় ঋষি কয় রফলা ঋষি এটাও দিতে পারবো, অথবা বয় ঋষি কয় রফলা দুইটাই কিন্তু দিতে পারবো। হ্যাঁ আমরা দুইটাতে টিক চিহ্ন দিয়ে রাখি যে দুইটাই হবে। আবার একটু বলে নেই, জেলের কাজ কি, 2 নং প্রশ্নের উত্তর ঠিক কিভাবে লিখবো, লেখার পরে লিখবো জেলের কাজ হলো প্রতিদিন পুকুর খাল বিল নদী ও সাগর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করা। হ্যাঁ এটাই হচ্ছে জেলের কাজ, আমরা এটা কি মুছে দিলাম। আরেকটা প্রশ্নের উত্তর আমরা আরেকটু দেখে নেই, সেটা কৃষক চলে গেল, জেলে গেল, এবার কি আসবো আমরা, এবার আসবো তাঁতি। আমরা তাঁতি বলতে বুঝে আমার কাপড় তৈরি করে যারা, হ্যাঁ আমরা যে কাপড়গুলো প্রতিদিন পরি সেটাও কিন্তু কি একরকম তাঁতি তৈরি করে। তাহলে আমরা যদি এখানে জেলে না দিয়ে কি দেই, তাঁতির, তয় চন্দ্রবিন্দু আকার তয় ঋষি বয়সী নর তাঁতির, আর এই প্রশ্নটা হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার। তাহলে আমরা এখানে কি লিখবো, 3 3 নং প্রশ্নের উত্তর, কি লিখবো, 3 নং প্রশ্নের উত্তর। এখন দেখো তাঁতির কাজ কি, তাঁতির কাজ হলো, হ্যাঁ তাঁতির কাজ হলো, তাঁতি কি করে, সুতার সাহায্যে, হ্যাঁ সুতার তাঁতির কাজ হলো সুতা দিয়ে, তাঁতের সাহায্যে, তাঁতের সাহায্যে, দন্ত শেখে সা হয় কেউ হা কুন্তস্থ জয় জফলা এটা, তাঁতের সাহায্যে কাপড় তৈরি করা, শেখের কা ক ডয়বিন্দর কাপড় তৈরি করা, তয় ওইটার বয়সেন্দ্র রায় ঋষি তৈরি করা। তাহলে দেখো আমি আবারও লিখছি, তাঁতির কাজ হলো, তাঁতির কাজ কি, তাঁতির কাজ হলো সুতা দিয়ে তাঁতের সাহায্যে কাপড় তৈরি করা। দেখো এখানে তাঁতির বানানে তয় চন্দ্রবিন্দু আকার তয় ঋষি বয়সেন্দ্র, তাঁতির কাজ কয়েকের কা বর্গীয় যে কাজ হলো, হল একের এলো হলো, সুতা দিয়ে দন্তে শয় রুসু তাইকে তার সুতা দিয়ে দয় ঋষি অন্তস্থায়কে রে সুতা দিয়ে তাঁতের সাহায্যে তয় চন্দ্রবিন্দু আকার তাইকে তে বয়সিন রে তাঁতের সাহায্যে দন্তে শয়কে সা হয়কে রে হা অন্তস্থ জয় জফলা এ কার সাহায্যে, আমি সাহায্যে বানাতে আবারও বলি, দন্তে শয়কে সা হয়কে রে হা অন্তস্থ জয় জফলা এ কার সাহায্যে কাপড় কয়েকের কা প ড্রয়বিন্দুর কাপড়, অনেকে কাপড় বানালে বয়সিন্দ্র দাও কি হবে, কয়েকের কা প ড্রয়বিন্দুর কাপড় তৈরি, তয় ওইকার বয়সেন্দ্র রায় ঋষি তৈরি, তয় ওইকার বয়সেন্দ্র রায় ঋষি তৈরি করা, ক বয়সেন্দ্র রায় কারে রা করা। তাহলে কি শিখলাম আমরা, প্রশ্নের ধরনটা শিখলাম, প্রশ্ন কিভাবে লিখবো শিখলাম, এবার কি, এবার তো আমরা একটু হলে বুঝতে পেরেছি যেহেতু আমরা এতগুলো প্রশ্ন দিয়ে পরীক্ষায় দিয়ে এসেছি, তাহলে কি করব আমরা সামনের পরীক্ষাটা কিন্তু এভাবে অনেক সুন্দর করে পরীক্ষা দিব। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা এখনো আমাকে পরীক্ষায় কি পরীক্ষা দেওয়া অবস্থায় স্কুল ড্রেস পরে আমাকে ছবি দাওনি, আমাকে ছবিগুলো একটু মেসেঞ্জারে দিয়ে দিও, তাহলে কি হবে তোমাদেরকে কি আমি তোমাদেরকে সবাইকে
কি করব, এক্সপেক্ট করতে পারবো। আর আজকের ক্লাস থেকে আমি আমি সেখানে বিদায় নিচ্ছি, সামনের দিন আবার নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, বন্ধ।